নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো পবিত্র মহাবীর তারাপীঠের যে মহাশ্মশান আছে রাত্রিবেলা ফেব্রুয়ারি মাস। আর আপনাদেরকে আজকে দর্শন করাবো তারাপীঠের মহাপীঠ তারাপীঠের সেই পবিত্র শ্মশান, যেই শ্মশান আজও সুপ্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে জাগ্রত রূপেই। শুধু তাকে অনুভব করতে হয় এবং বুঝতে হয়। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমরা এই মন্দিরের অভ্যন্তরে, তো চলুন আমরা শ্মশানের অভ্যন্তরে প্রবেশ করি। তো বন্ধুরা, আমরা দেখুন প্রবেশ করলাম। আজকে ফেব্রুয়ারি মাস আর পবিত্র এই যে তারাপীঠের মহাশ্মশান দর্শন করছেন আপনারা আরতির সময়। ওইখানে আরতি হচ্ছে ওইদিকে, এবং আমি আপনাদেরকে পুরোটা দেখাবো শ্মশানটা একদম লাইভ। তো দেখতে থাকুন সম্পূর্ণ, ঠিক আছে? অনেক ভাগ্য করেই মানুষ সেই সব দর্শন করতে পারেন। তো আপনারা যারা এটা দর্শন করছেন তারা সত্যিই এখন ভাগ্যবান। আর আমি এই কারণেই গর্বিত যে আমি আপনাদেরকে দর্শন করাতে পারছি নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। আর এই হলো আমাদের গুরুদেব, দেখুন বামদেব। এই হলো পিছনের দিকটা, যেদিকটা হচ্ছে যে বামদেবের যে এই যে নগেন বাগজির সমাধি মন্দির যেটা আপনারা দেখিয়েছে আগে, এই যে আমাদের গুরুদেব। আবার এখানে একটা ছোট গুরুদেবের মন্দির আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন শ্মশান, রাত্রিবেলা যজ্ঞ হচ্ছে, এখনও পবিত্র হোম যজ্ঞ হচ্ছে, কত সাধক বসে আছেন এই সাইডে যজ্ঞ করছেন। আর এই হলো আমার গুরুদেবের যে সমাধি স্থান। সত্যি কথা বলতে কষ্ট হয়, যাই হোক, তো আমার গুরুদেবের পবিত্র স্থান হলো এটি। আর এদিকে সেই তারাচরণ রয়েছে, পবিত্র তারাচরণটি এদিকে রয়েছে, দর্শন করছেন আপনারা। এই যে রাতের পবিত্র মহাপীঠ তারাপীঠের মহাশ্মশান দর্শন করছেন, এবং আপনারা দেখতে থাকুন। আমি শ্মশানের অভ্যন্তরে প্রবেশ করব আরও, এখানে যদি তারপরে আমরা আরও অভ্যন্তরে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ। সবাই একবার জয় ধ্বনি দিন, জয় মা তারা, জয় গুরু শ্রী শ্রী বামাকে বাবা, জয় হোক। দেখুন বন্ধুরা, শ্রী গুরু বামদেব বাবা আমাদের কি যেন মনে হচ্ছে কাছে টেনে নিচ্ছেন, তাই না? দেখতে থাকুন শেষ পর্যন্ত কেমন হয়েছে, এবং সমস্ত কিছুই জানতে থাকুন, আমি আপনাদেরকে আগে বলতে থাকি। দেখতে থাকুন সবাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে আরও অনেক রকম সমস্ত অজানা ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, মন্দির সম্পর্কে এবং আধ্যাত্মিকতার পথের সঙ্গে হচ্ছে নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথে। তো বন্ধুরা, আমি এখন এই মায়ের চরণ পদ্ম যেটা আছে ওটা দর্শন করার জন্য এখানে লাইন দিয়েছি, কিন্তু আমি তো আর ভিডিও দেখতে আসছি, এখানে পুরোটাই অন্ধকার। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, দিচ্ছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনের সঙ্গে, যারা পবিত্র এই বড় মায়ের স্থানকে ভালোবাসেন কিন্তু কোনো কারণে হয়তো আসতে পারছেন না, তারা দর্শন করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসের মহাপীঠ তারাপীঠের যে পবিত্র মহাশ্মশান, অন্ধকার রাত্রিবেলার মহাশ্মশানটি। দেখতে থাকুন। আমি তো জানি
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাতের তারাপীঠ। হ্যাঁ, এই যে আমরা এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে আসো, আমরা এদিক দিয়ে যাব দর্শন করতে। কেমন হয়েছে একবার দেখুন, যদি আপনাদের জন্য চমক থাকলো কেমন দেখুন। বড় মার সইতে পারছে না অত্যাচার কেমন, যে কারণে আজকে তারাপীঠের মহাশ্মশানেও জ্বলছে আলো, অর্থাৎ আগুনের আলো নয় বৈদ্যুতিক আলো। সামনে চুল্লি দেখতে পাচ্ছেন, বড় বড় বিল্ডিং, আর এইখানে সব সাধুরা বসে আছেন। মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে উন্নয়ন হয়েছে, মানে যাকে বলে যে পবিত্র মহাশ্মশানে হয়েছে বিশাল উন্নয়ন। তো সেটাই, এইদিকে আসো না, দেখুন সাধুরা আছে বসে এখানে। আর এই হলো চুল্লি, যে চুল্লিটা চালু হয়ে গেছে এবং এখানেই এখন সমস্ত কিছু, যে পুজো টুজো সমস্ত কিছু এখন এখানে হয়। ঠিক আছে, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে শিবাভোগতলা। এই যে শিবাভোগতলার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি, যেখানে শ্রীগুরু বামদেব বাবা শিবাভোগ দিয়ে মানে ভোগ দিতেন আর কি শিয়ালদের উদ্দেশ্যে। আর এই যে গুরুদেব বসে আছেন দেখুন, না না গুরুদেব বসে আছে, চলে আসার সময় আছে। তো বন্ধুরা আপনারা দেখছেন, দেখুন ওইদিকে পুরোটা একদম, ওইদিকে পুরোটা শ্মশান চলে যাচ্ছে, ওইদিকে পুরোটাই শ্মশান চলে যাচ্ছে। আমরা ওইদিকে আর যাবো না, আর ওইদিকে গেলে রাস্তাও পড়ে যাবে। তো এই হলো শিবাভোগতলা যেটা আপনারা দর্শন করছেন এখন। চলুন আমরা একবার ওই দিকটা এবার যাই। যাই গুরু বামদেব। পুরো শেষ করে দিল, দেখুন শ্মশানের দোকান খুলে ফেলেছে। জয় গুরুদেব।
দেখুন বন্ধুরা, এই হলো সেই পবিত্র চিতা। আজ চিতা ঘুমন্ত অবস্থায়। বাপরে বাপ, ভয়ঙ্কর ছিল। বন্ধুরা, এলো বামদেবের ঘাট। আর দেখুন এইদিকে সব এত কিছু ব্রিজ টিজ হয়ে গেছে নতুন, দেখছেন। আর এতটাই লাস্ট শঙ্করকে বাবার আশ্রম, ওইদিকে যাওয়া গদা আমাদের ওখান থেকে কিনে নেবে। তো বন্ধুরা, আজকে আমরা তারাপীঠের মহাশ্মশান লাইভ দর্শন করলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বর্তমানে শ্মশান যেটুকুনি মায়ের পদচিহ্ন রয়েছে এবং যেটুকুনি অঞ্চল জুড়ে যে শ্মশান এবং শিবভোগতলা আছে, শুধুমাত্র সেইটুকুনি অংশটাই অন্ধকার রাখা হয়েছে। বাকি সব দোকান ফোকান হয়ে লাইট পায়ে দিয়ে পুরো উন্নতি হয়ে গেছে আর কি, যাকে বলে। বেশি কিছু বলতে চাই না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। লাইভ দর্শক কেমন, সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হৃদয় থেকে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।